শাশুড়িকে চুমা দিয়ে বিপদে পড়ল মেয়ের জামাই। অতঃপর, এই তোমাকে কাছে ডাকলে আসো না কেন? কদিন ধরে আমার কাছে আসো না, তোমার কি কিছু করতে মন চায় না? শাশুড়ি লজ্জায় মুখ দেখাতে পারছে না, কি করবে, কিভাবে জামাইয়ের হাত থেকে রক্ষা পাবে? মনে হচ্ছে বাঘের খাঁচায় হরিণ ঢুকেছে, এদিক সেদিক কোথাও যেতে পারছে না। রিয়াজ বলল, আজকে আমি তোমাকে কিছু না করে এমনি এমনি ছেড়ে দেবো না। রিয়াজ আরো শক্ত করে রাহেলাকে জড়িয়ে ধরেছে। রিয়াজের শালা মিনহাজ ওই রুমের দিকে যেতেই মা আর দুলাভাইয়ের এই দৃশ্য দেখে জিব্বা কামড়ে ধরে মাথায় হাত দিয়ে মনে মনে বলল, হায় আল্লাহ, এসব আমি কি দেখছি, আমার দুলাভাই আমার মায়ের সাথে ছি ছি ছি, এসব কথা আমি কাকে বলবো? লজ্জা পেয়ে সেখান থেকে চলে আসলো। ওদিকে শাশুড়ি মেয়ের জামাইয়ের অত্যাচার আর সইতে না পেরে ঝাড়কি দিয়ে বলে উঠল, এ জামাই ছাড়ো, কি করছো? রিয়াজ তার শাশুড়িকে ছেড়ে দিয়ে পাথরের মূর্তির মতো শক্ত হয়ে গেল, কারণ রিয়াজ মনে করেছিল ওইটা তার বউ। জামাই, তুমি এসব কি করছো? তুমি যে এত বড় বেয়াদব তা তো আমি জানতাম না। শুধু বেয়াদব না তুমি, একটা লুচ্ছা বদমাইশ। আম্মা, আসলে আমি বুঝতে পারিনি। চুপ বেয়াদব, তুই যা আমার সামনে থেকে চলে যা। রিয়াজ মাথা নিচু করে চলে গেল, শাশুড়িও সেখান থেকে চলে গেল। রিয়াজের বউ রুবি কিচেন রুমে কাজ করছিল। মিনহাজ তার কাছে গিয়ে বলল, আপা তুই এখানে? হ্যাঁ আমি এখানে। কি তোর খিদা লেগেছে? না, তোকে একটা কথা বলতে চাইছিলাম। কি কথা বল। আপা তুই আবার আমাকে বকাঝকা করবি না তো? তোর স্বামীকে নিয়ে কিছু বললে তো তোর শরীরে চামড়া জ্বলে। আচ্ছা তো ন্যাকামি না করে কি বলবি বল। আপা আমি দেখেছি দুলাভাই মাকে জড়িয়ে ধরেছে, না জানি আরো কি কি করেছে। এই কথা শুনে রুবি মিনহাজের গালে একটা থাপ্পড় দিয়ে বলল, বেয়াদব, আর কোনো কথা পেলি না? আপা এজন্যই তোকে আমি কিছু বলতে চাইনি, বুঝেছিস? আমি যা দেখেছি তাই বলেছি, এখন তুই কি করবি কর, আর জীবনে আমি তোকে কোনো কথা বলবো না, বলে মিনহাজ সেখান থেকে চলে গেল। রুবি ভাবছে, আমার স্বামী এমন কেন করলো, তার মানে কি জানতে হবে, বলে সেখান থেকে চলে গেল। মায়ের রুমে গিয়ে মাকে ডাকতে লাগলো, মায়ের কোনো খবর নেই। রিয়াজকে ডাক দিল, রিয়াজও কোথাও নেই। কি ব্যাপার, দুজনে কোথায় চলে গেল? ওয়াশরুমের দরজা খুলে দেখল, সেখানেও নেই। অনেকক্ষণ পর রুবির মা এসে বাড়িতে ঢুকে সোফাতে বসল। রুবি গিয়ে বলল, মা তুমি কোথায় গিয়েছিলে, আর রিয়াজ কোথায়? তোর স্বামীর কথা আমাকে জিজ্ঞেস করবিস না, থানায় গিয়ে দেখে আয়। থানায় যাবো মানে? কি করেছে রিয়াজ? সে অনেক কিছু করেছে। কি করেছে বলো না। তোর স্বামী আমাকে ধর্ষণ করতে চেয়েছে, তাই আমি থানায় গিয়ে ফৌজদারি মামলা করে দিয়েছি, পুলিশ সাথে সাথে তাকে ধরে নিয়ে গেছে। মা আমার বিয়ের পর থেকে তোমরা আমার স্বামীকে সহ্য করতে পারো না, কেন বলো তো? সে দোষ করলে তাকে আমরা সবাই মিলে শাস্তি দিতাম, তার নামে মামলা দেওয়ার কি দরকার ছিল? এই বেশি কথা বলিস না, তোর স্বামী কি আমার শত্রু নাকি? সে একটা চরিত্রহীন ছেলে, তাই আমরা তাকে সহ্য করতে পারি না। আমার ছোট মেয়েটা যখন আমার বাড়িতে ছিল তখন তোর স্বামী আমার মেয়ের দিকেও খারাপ নজর দিত, এখন আমার দিকে খারাপ নজর দেওয়া শুরু করেছে, তাকে শাস্তি না দিলে হবে না, তাই তাকে একেবারে জেলে ঢুকিয়ে দিয়েছি। বুঝবে লুচ্ছামি করার মজা কি? মা তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করনি, আমি যেভাবে হোক আমার স্বামীকে ছাড়িয়ে নিয়ে আসবো। যা পারলে ছাড়িয়ে নিয়ে আয়। ঠিক আছে আমি এখনই উকিলের কাছে যাব। তোর মন যা চাই কর। রবি চলে গেল। রবি থানায় গিয়ে দেখলো রিয়াজকে পুলিশ একটা চেয়ারে বসে জিজ্ঞাসাবাদ করছে। স্যার আমার শাশুড়ি হচ্ছে আমার মায়ের মতো, আমি কেন তার সাথে এরকম করতে যাব? এই হারামজাদা চুপ কর, মিথ্যা কথা বলবি না। তুই যদি কিছু না করিস তাহলে তোর শাশুড়ি অভিযোগ করলো কেন? স্যার আমার শাশুড়ি আমাকে ভুল বুঝেছে, দয়া করে আমাকে ছেড়ে দিন। এমন সময় সেখানে রবি একটা জামিনের কাগজ নিয়ে হাজির হলো। পুলিশকে বলল, স্যার নেন আমার স্বামীর আগাম জামিনের কাগজ। পুলিশ জামিনের কাগজ পেয়ে রিয়াজকে ছেড়ে দিল। রবি তার স্বামীকে নিয়ে চলে আসলো। এর কয়েকদিন পর রবির ছোট বোন নাবিলা বেড়াতে আসছে। গোসল করার পরে ওয়াশরুম থেকে মা মা বলে চিল্লাতে লাগলো। মা গিয়ে বলল, কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন? মা আমার জামাটা গেল কোথায়, কোথায় রেখেছিলে? নাবিলা বলল, এখানে তো রেখেছিলাম, এখন কোথায় গেছে খুঁজে পাচ্ছি না। তোর ওই জিনিসটা কে নিবে? মা আমি জানি না, মা আমি ওটা ছাড়া কাপড় কিভাবে পরবো? জানি না কয়দিন পর পর আমার ঘরে চোর আসে কোথা থেকে, এক একদিন এক এক জিনিস হারিয়ে যায়। মা আপা নিয়েছে কিনা একটু গিয়ে দেখো। তোর আপা তো বাড়িতে নেই। আচ্ছা তুই দাঁড়া আমি দেখছি, বলে মা সেখান থেকে চলে গেল। রিয়াজ খাটের উপর শুয়ে আছে। রবির মা জামাটা খুঁজতে খুঁজতে রিয়াজের রুমে চলে গেল। সেখানে গিয়ে দেখলো রিয়াজের পাশে জামাটা পড়ে আছে, হাতে নিয়ে রিয়াজকে ডাক দিল। রিয়াজ উঠে বলল, কি হয়েছে মা? এই তুই কি জীবনে ভালো হবি না? আমার মেয়ের এটা এখানে কেন? মা আমি ওইসব জিনিস কেন আনবো? তুই যদি না আনিস তাহলে কে এনেছে? আমি তো জানি না, আমার শরীরটা ভালো লাগছিল না তাই আমি এখানে একটু শুয়েছিলাম। হারামজাদা তুই আর কত অজুহাত দেখাবি, আমার বাড়িতে ঘর জামাই থেকে আমার খেয়ে সব সময় আমার ক্ষতি করতে চাস, এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। মা আপনি এসব কি বলছেন, আমি কোথায় যাব? শুন তুই যদি এ বাড়িতে থাকিস তাহলে আমার বাড়িটা নরকে পরিণত হবে, যা এখন আমার বাড়ি থেকে বের হয়ে যা। রিয়াজকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দিল। দরজা গিয়ে রিয়াজ বলছে, মা আপনি শুধু শুধু আমাকে দোষারোপ করে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, আমার কোনো দোষ নেই। এই তো দোষের কথা বলিস না, তোর দোষের কোনো শেষ নেই। নাবিলা গিয়ে বলল, মা কি হয়েছে, দুলাভাইয়ের এই অবস্থা কেন? দেখ তোর জামাটা কে নিয়েছে, তোর দুলাভাই নিয়েছে, সে কত বড় লুচ্ছা তুই জানিস না? দুলাভাই আপনি এখনো ভালো হতে পারেননি, এখনো এইসব করেন? আমি আপনার ছোট বোনের মতো, আমার সাথে এইসব করতে আপনার লজ্জা করে না? বোন বিশ্বাস করো আমি কিছু করিনি। মা বলল, দেখেছিস হাতে নাতে ধরা খাওয়ার পরও বলছে কিছু করেনি। আমার আপা কোথায়? আপাকে বলো। তোর আপা এখন বাইরে আছে, বাইরে থাকতে থাকতে এই বদমাশকে বিদায় করতে হবে, নইলে তোর আপা তাকে বের হতে দিবে না।
মা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমার কাপড়গুলো একটু গুছিয়ে নিয়ে আসি। শাশুড়ি ধমক দিয়ে বলল, আর এক মিনিটও এখানে থাকবি না, যা বের হয়ে যা। গলা ধাক্কা দিয়ে রিয়াজকে তার শাশুড়ি বের করে দিল। সামনে পড়ল রুবি। রুবি বলল, আরে কি হচ্ছে এসব? রুবি দেখো না, তোমার মা আর তোমার বোন দুজনে মিলে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। মা কি করেছে রিয়াজ, তাকে তোমরা বাড়ি থেকে কেন বের করে দিচ্ছ? বের করে দেবো না, কি করবো? তোর স্বামীর যন্ত্রণায় আমরা বাড়িতে থাকতে পারছি না। এ দেখ, তোর বোনের জামাটা চুরি করে সে তার রুমে নিয়ে রেখেছে। চিন্তা করে দেখ, তার উদ্দেশ্য কত খারাপ ছিল। সে যদি ওটা খোঁজার জন্য তার রুমে যেত, তখন তার উপরে ঝাঁপিয়ে পড়ত, এক একদিন এক একটা করে বসে। এখন তুই বল, তাকে কি করা যায়? মা, আমার স্বামীর উদ্দেশ্য খুব ভালো ছিল, তোমাদের উদ্দেশ্য খারাপ ছিল। তোমরা চাইছো আমাকে স্বামীহারা করতে। আমি যখন স্বামীহারা হয়ে থাকবো, এলাকার বখাটেরা আমাকে নানান কথা বলবে, আমাকে কুপ্রস্তাব দিবে, তখন তোমাদের ভালো লাগবে। মা বলল, তুই এখনো তোর স্বামীর হয়ে কথা বলছিস? আমরা কি তোর খারাপ চাই নাকি? নয়তো কি? নাবিলা যখন আমার রুমে ঢুকেছিল, তখন সে তার জামা কাপড় পাল্টাচ্ছিল, তখন তার জামাটা আমার রুমে রেখে গিয়েছিল, আমি নিজেই তার সাক্ষী, আর তোমরা তার চরিত্রে দাগ লাগিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছ। আর সেদিন তুমি আমার শাড়ি পরেছিলে, আমি মনে করি রিয়াজ তোমাকে জড়িয়ে ধরেছিল, সেদিন তুমি তাকে পুলিশে দিয়েছিলে। আর কি করার বাকি আছে তোমাদের? তোমরা তো মানুষ না। আমি অনেক সহ্য করেছি, আর নই, আমি এখনই আমার স্বামীকে নিয়ে চলে যাব। প্রয়োজনে মানুষের বাড়ি বাড়ি চাকরানির কাজ করে আমার স্বামীর খরচ চালাবো। তোমরা ভালো মানুষ, তোমরা ভালো থেকো। মা, তুই এটা কি বলছিস? তুই চলে গেলে আমার কি হবে? আসলে জামাই, আমরা তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এবার রিয়াজ বলল, মা, আমার তো মা নেই, আমি আপনাকে মা বলে ডাকি। কোনো মা কি ছেলেকে এত অত্যাচার করতে পারে? সবকিছুর পরে আমি আপনাদেরকে নিয়েই থাকতে চাই। আমার কাছে আপনারা ক্ষমা চাইতে হবে না, আমি আপনার ছেলের মতো। সম্মানিত ভিউয়ার্স, অনেক সময় ভালো কিছু করতে গিয়েও খারাপ কিছু হয়ে যায়, তাই ভালো খারাপ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। রচনা ও পরিচালনায় স্টার জামাল।